Hello, this is Durjoy. I'm from Sydney, Australia. আমি মাইদুল ইসলাম রাশেদ বলছি। আমি আছি জার্মানির নর্থরাইন ওয়েস্টফালিয়ার সংক্ষেপে এনআরবি বলে। আসসালামু আলাইকুম। আমি অপু। আমি এখন আছি এস্তোনিয়ায়। আমি ফয়েজ আহমেদ। আমি বেলজিয়ামের ব্রাসেলস থেকে বলছি। আমি জিয়াদুল ইসলাম। আমি ফ্রান্সের প্যারিস 13 ইউনিভার্সিটির একজন ছাত্র। আমি যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি লন্ডন থেকে। অ্যাকচুয়ালি সিডনিতে আসার পরে যেই সবচেয়ে যে বড় ধাক্কাটা এবং যে সবচেয়ে যে বড় সমস্যার সম্মুখীন আমি আমাকে হতে হয়েছে সেটা হচ্ছে যে দ্য করোনা ভাইরাস ফ্যাক্ট। ইভেন তো আমি যদি এক সপ্তাহ পরে মুভ করতাম তাহলে হয়তো বা আমাকে কোয়ারেন্টাইনে থাকতে হতো। সিচুয়েশন এখন আগের থেকে অনেক বেটার। আর আমরা তো কোনো লকডাউনে ছিলাম না তেমন, কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো বন্ধ ছিল, কিন্তু অনলাইন ক্লাস চলতেছিল। আর গভর্নমেন্ট থেকে আমরা তেমন কোনো সুবিধা পাইনি স্টুডেন্ট। যে জার্মানির অবস্থা খুব দ্রুতই উন্নতি করছে, এখানে মানুষ বা গভর্নমেন্ট সিস্টেম অনেকেই সচেতন। এই সচেতনতা এবং সব কিছু মিলিয়েই আমরা এখান থেকে আমাদের লকডাউনটা অলরেডি 4 মের পর এটা স্বাভাবিক হয়ে গেছে। এখানে কিছু শর্ত সাপেক্ষে জীবনযাত্রা স্বাভাবিক হয়েছে। তার পরিপ্রেক্ষিতেই আমাদের কিছু মাস্ক পরতে হবে, হ্যান্ড গ্লোভস পরতে হবে, এরকম কিছু রুলস এবং রেগুলেশন দিয়ে আমাদের দেখা যাচ্ছে বাইরে বের হতে পারছি। চলতি মাসের 15 তারিখ থেকে গভর্নমেন্ট অনেকটাই লকডাউন শিথিল করে দিয়েছে। তবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে আসলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। ফর এক্সাম্পল, তারা আসার পরে তারা কোনো পার্ট টাইম জব পাচ্ছিল না। যদিও ফর্চুনেটলি আমি একটা পার্ট টাইম জব পেয়েছি, সেটা ডিফারেন্ট কেস, ডিফারেন্ট সিনারিও, বাট আদার স্টুডেন্টসরা অনেক স্ট্রাগল করছিল। এই ক্ষেত্রে যদি আমি বলতে চাই, অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের কাছ থেকে তারা আসলে তেমন কোনো সুযোগ সুবিধা পায়নি। অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট যে জিনিসটা করতে সক্ষম হয়েছে সেটা হচ্ছে যে COVID-19 এই ক্রিটিক্যাল সিচুয়েশনটাকে অনেকটাই সামলাতে পেরেছে বিকজ অফ অনলি ফর দ্য পাবলিক কনসাসনেস। দেয়ার পিপল ফ্রম সিডনি অস্ট্রেলিয়া, দে আর ভেরি কনসিয়াস অ্যাবাউট দেয়ার হেলথ, অ্যান্ড এই জন্য তারা গভর্নমেন্টের ইনস্ট্রাকশন অনুযায়ী তারা তাদেরকে ঘরেই আইসোলেটেড করে রেখেছিল, তারা নিজেরাই হোম কোয়ারেন্টাইনে ছিল। সেই জন্য জিনিসটা COVID-19 জিনিসটা এখনো তেমন একটা স্প্রেড করতে পারিনি আমাদের এই অস্ট্রেলিয়াতে। আমাদের ক্লাস এখনো যদিও ফিজিক্যালি হচ্ছে না, আমাদের এখানে অনলাইনে আমরা ক্লাস করছি। এটা আমাদের জন্য, আমি জানি বাংলাদেশে অনেক ইউনিভার্সিটিতে আসলে অনলাইন ক্লাস হচ্ছে, এটা আমাদের জন্য নতুন টোটালি, বাট তারপরেও আমাদের বিষয়টা একটু আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি, ভালো লাগছে। এদিকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা 2 সপ্তাহ, আমি নিজেই 2 সপ্তাহ ক্লাস করার পরে সবকিছু অনলাইন সিস্টেমে চলে গিয়েছিল। তো এটা একটা বিশাল বড় ধাক্কা ছিল আমাদের জন্য, কারণ আমরা কখনোই এর আগে অনলাইন ইউনিভার্সিটিতে কখনোই অনলাইন ক্লাস করিনি, যে জিনিসটা সম্পূর্ণই নতুন আমাদের জন্য। তো এই জিনিসটা নিয়েও আমাদের অনেক স্ট্রাগল করতে হয়েছে। ডিউ টাইমে অ্যাসাইনমেন্ট সাবমিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন অস্ট্রেলিয়া। অ্যাকচুয়ালি দে আর অ্যাবাইড বাই এভরি রুলস অ্যান্ড রেগুলেশন হোয়েন দে প্রোভাইড দ্য টারশিয়ারি এডুকেশন সিস্টেম। এখানে রোজা 18 ঘন্টার থেকেও বেশি। প্রথমে মনে হয়েছিল রোজা রাখতে অনেক কষ্ট হবে, কিন্তু এখানে ঠান্ডার জন্য রোজা রাখতে বাংলাদেশ থেকে কম কষ্ট হয়, কারণ পানি পিপাসা লাগে না। আর এইটাই হবে পরিবার ছাড়া প্রথম ঈদ বিদেশে। তবে এখানে অনেক বন্ধু বান্ধব হয়েছে, আশা করি ওদের সাথে অনেক মজাই করব। এখন রমজান মাস, রহমতের মাস, আর এটা আমার 5ম রোজা আমার পরিবার ছাড়া। আর সামনে আসছে ঈদ। আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া যে আমি এখনও সুস্থভাবে বেঁচে আছি। সো আপনারাও সাবধানে থাকবেন, নিয়ম মেনে চলবেন এবং সুস্থ থাকবেন। বাসায় একা একা ঈদ করতে হবে, ঈদের নামাজ পড়তে হবে, কার সাথে দেখা করা যাবে না, সবাইকে অনেক মিস করবো। জীবনটা খুব মূল্যবান, বেঁচে থাকলে বাইরে সুন্দর পরিবেশ অনেক দেখতে পারবো, অনেক ভালো সময় কাটাতে পারবো। তো সবাইকে একটি অনুরোধ, ঘরে থাকুন, নিরাপদে থাকুন, জীবন বাঁচান। অ্যান্ড ফাইনালি একটা কথাই বলতে চাই, যেহেতু আমি বাংলাদেশ থেকে এসেছি, সেহেতু আমি বাংলাদেশের অবস্থা দিনকে দিন খারাপের দিকেই যাচ্ছে, কারণ সামনে ঈদ। মানুষজন, যদিও এটা আমাদের প্রধান ধর্মীয় উৎসব বাংলাদেশে, সেক্ষেত্রে মানুষজন আসলে নিজেদেরকে কন্ট্রোল করতে পারছে না। তারা তাদের নিজেদের মতেই তারা বাইরে যাচ্ছে, কেনাকাটা করছে। বাট কেনাকাটা আপনারা সারা জীবনই করতে পারবেন, কিন্তু আমার মনে হয় যে এই সময়টা, এই ক্রুশিয়াল মোমেন্টটা আমাদের ওভারকাম করতে হলে, হ্যান্ডেল করতে হলে আমাদের অবশ্যই গভর্নমেন্টের রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলতে হবে। অ্যাজ এ বাই দিস ওয়ে উই ক্যান কন্ট্রোল দ্য COVID-19 এফেক্ট ইন আওয়ার কান্ট্রি। সো সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক, এবং বেস্ট উইশেস ফর অল অফ দ্য ওয়ার্ল্ডস পিপল।
and of my country's people. Thank you so much. Australia থেকে দুজয় পুত্র। আর এখানে এখন আমরা তো রোজা চলছে, রোজার সময় রমজান চলছে। এই রমজানে আসলে এখানে খুব দীর্ঘ একটা সময় রোজা থাকতে হচ্ছে, যেটা আসলে কিছুটা কষ্টকর, কারণ এখানে প্রায় 19 থেকে 20 ঘন্টা রোজা থাকতে হচ্ছে। কারণ এখানে সামার সময়টাতে প্রকৃতি যেমন অনেক সুন্দর, একই সাথে হচ্ছে দিনের সময়টা অনেক বেশি পাওয়া যায় এবং রাত আসলে এখানে খুবই ছোট, যে জন্য আমাদের রোজা থাকতে একটু হয়তো কষ্ট হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে, বাট ওভারঅল হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। আমরা আলহামদুলিল্লাহ যারা মুসলিম আছি তারা রোজা থাকছি, সৃষ্টিকর্তার কাছে আমরা অনেক বেশি করে প্রার্থনা করছি যেন আমাদের এই পরিস্থিতি খুব ভালো হয়তো ভালো হয়ে যায় এবং উনি আর পৃথিবীটাকে সুস্থ করে দেয়, আগের মতো স্বাভাবিক করে দেয়। আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা যে যেখানেই আছেন সেখানে সাবধানে থাকবেন, সবসময় সুস্থ থাকবেন এবং চেষ্টা করবেন রুলস রেগুলেশন এবং সব কিছু ঠিকভাবে মানার, যেটা হচ্ছে আমরা হাইজেন মেনটেন করা এবং হচ্ছে গিয়ে সব কিছু বাইরে বেরোলে মাস্ক পরবেন, হ্যান্ড গ্লোভস পরবেন এবং বাসায় এই অবসর সময়টাকে যে কীভাবে কাজে কাটানো যায় এবার একটু ফ্রুটফুল হয়, সেটা হচ্ছে পড়াশোনা বা অনলাইনে অন্য কোনো কাজ, কোনো কিছু একটা শেখা হোক, সেটা গিটার শেখা হতে পারে, গান শেখা কিংবা একটা ভালো বই পড়া। তো সেক্ষেত্রে সেই ইভাবে যাতে ভালোভাবে হচ্ছে সময়টা কাটানো যায় সেটাই হচ্ছে চেষ্টা করবেন। আর সামনে অবশ্যই ঈদ, ঈদের সবাইকে আগাম অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা থাকলো এবং সবাইকে আগাম ঈদ মুবারক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।